প্রো প্রোম্যাক্সে নতুন আরেকটা আপডেট আসছে তা সেটা হচ্ছে আপনার বারো দশমিক পাঁচ দশমিক এক দশমিক চার এটা হচ্ছে পাইলট আপডেট তা আমি এর আগে পাইলট আপডেট যেটা পেয়েছিলাম বারো দশমিক পাঁচ দশমিক এক দশমিক যেটা তিন এই আপডেটটা পেয়েছিলাম তা ওইটা আমি ইউজ করছি মানে অলরেডি ইউজ করতেছি এই যে দেখেন এখন আরেকটা আপডেট আসছে তো এটা এটার পরেও পাইলট আপডেট আরেকটা আসছে যে এটাতে বলে কিছু বাঘ আছে তো আমার কাছে বাঘ বলতে মনে হচ্ছে যেটা যেমন এখান থেকে চেক করার পর এখান থেকে আপনার মানে এটাতে কি কি আছে। এখান যে অপশনটা এটা দেখা যায় না এটা আপনার তালা আর লকের মতো একটা চিহ্ন উঠে থাকে তো এটার জন্য এটা সমস্ত বাঘ হতে পারে আর হচ্ছে আপনার চার্জিং অবস্থা যে নিউশনটি থাকে সেটাতে একটু চেঞ্জ আছে তো বাগ হতে পারে তো এই কারণে মনে হয় কোনো ভার্সন তারা রিলিজ করছে তো পরবর্তী যে আপডেটটা আসছে তো এটাও আমি ডাউনলোড করছি তো এটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো তো এই এখানে আমি কার্ডে অলরেডি ইনস্টল করে ডাউনলোড করে রাখছি ভালো ট্যাবলেট এই যে ফার্স্ট এডটা এটা হচ্ছে বারো দশমিক পাঁচ দশমিক এক দশমিক তিন আর এরপরে আসছে বারো দশমিক পাঁচ দশমিক বারো দশমিক পাঁচ দশমিক এক দশমিক চার তো এটা আমি ফ্লাস করবো তো রিকোভারি দিয়ে তা আমি অলরেডি রিকভারি ইনস্টল করছি তা আমি দেখাচ্ছি তা ভলিউম আপনার ভলিউম মাইনাস বাটন ভলিউম মাইনাস আর হচ্ছে পাওয়ার বাটন ছাবতে হবে তাকে আগে ফোনটা আমার অফ করে নিতে হবে তাই আমি ফোনটা আগে অফ করে নিচ্ছি আগে পাওয়ার অফ করি পাওয়ার অফ করব অফ হয়ে গেছে এখন ভলিউম মাইনাস আর পাওয়ার বাটন চাপ দিয়ে ধর ধরে আপনি অন করতে হবে সরি ভলিউম মাইনাস না ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবেন এবং রেডমি লোগো আসার পর পাওয়ার বাটনটাও ছাড়বেন না প্লাস বাটনটা একসাথে চাপতে ধরে রাখবেন যতক্ষণ না ধরে আপনার কাস্টমার রিকভারিটা না আসে তা আমি দেখাচ্ছি আমি এখন পাওয়ার বাটন ছেড়ে দিয়েছি তো এখন আপনার রিকভারি আসার আগ পর্যন্ত আমি ধরে রাখব হ্যাঁ পাওয়ার বাটন আর ভলিউম প্লাস একসাথে চাপ দিয়ে ধরার পর আপনার একটা ভাইব্রেট হবে প্রথম ভাইব্রেট হওয়ার পর বুট অফ হলো এরপর দ্বিতীয় ভাইবেটের জন্য ওয়েট করবেন তখন পাওয়ার বাটনটা ছেড়ে দিলে হবে তা আমার অলরেডি আপনার চলে আসছে তো এখন আমি দেখাচ্ছি কীভাবে করব। তো এখন আমি আমার ফোন মেমোরি যা আছে সব আমি কার্ড মেমোরিতে কপি করে রাখছি যেগুলো দরকারি ছবি বলেন মিউজিক বলেন ডকুমেন্ট সব সরিয়ে রাখছি তা আপনারও জিনিসপত্র সব সরিয়ে রাখবেন এরকম দেওয়ার আগে তো এখন প্রথমে আগে ওয়াইফে যাব ফর্মের ডাটা ওয়াই এস দিয়ে ওকে দিব তা ফর্মের ডাটা হচ্ছে ডান উঠবে এই দেখেন ডান দেখা হচ্ছে ব্যাকে চলে যান তারপরে হচ্ছে ক্যাশ চেজ ডাটা ইন্টারনেট স্টোরেজ হবে না শুধু ফার্স্ট তিনটা হবে তারপরে সোয়াইপ করে দেন এই ধরনের হয়ে গেছে এখন আপনি মেন চলে যাবেন এবং রিবুটে যাবেন আবার রিবুট রিকভারি দেবেন এটা হচ্ছে রিফ্রেশের জন্য বুট আপ হচ্ছে এখন অটোমেটিক আসবে আবার কাস্টম রিকভারিতে আসবে একটা ভাই বক্স আমার ওপেন হয়েছে এখন আমি ফ্লাস করে দেখাচ্ছি ডাইরেক্ট চলে যাবো কার্ডে কার্ডে রাখছি আগেই এই যে বারো দশমিক দেখেন বারো দশমিক পাঁচ দশমিক দশমিক চার আপনারা ওইভাবে রিকভারি দিয়ে পাইলট আপডেটগুলো ইউজ করে দেখতে পারেন যতদিন না ধরে আপনার মানে সবার জন্য যেটা পাবলিকই রিলিজ না হচ্ছে পাবলিকই রিলিজ হতে একটু টাইম নেয় আগে পাইলট আপডেট মানে যেটা বিটা টেস্টিং বলা যায় অনেকটা ওই রকমই মানে ভিআইপি কিছু ইউজার আছে স্বামীর তারা আগে ইউজ করে দেখে যে এই আপডেটটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না যদি কোনো বাঘ থাকে বা সেটা বাঘ ফিক্স করবে যদি কোনো প্রবলেম না থাকে তখনই সবার জন্য গ্লোবালি সেটা আপনার রিলিজ হয় আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা রিলিজ হয় না বাঘ ফিক্স করেই তারপর ছাড়বে তা পাইলট ইউজারটা অনেকে বুঝে না পাইলট পাইলট টেস্টিং বা পাইলট আপডেট এটা অনেকটা আপনার বিটা টেস্টিংয়ের মতনই তো এখানে কিছু সময় লাগবে আমি ভিডিওটা স্কিপ করবো নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এখানে আপনার কমপ্লিট হওয়ার পর নিচে দেখবেন এদিকে ডান উঠবে এ পর্যন্ত টুয়েট করব আমার অলরেডি ডান হয়েছে তা দেখেন ডান হয়ে গেছে পুরো আপডেটটা আমি ফ্ল্যাশ করে নিছি এখন রিবুট সিস্টেমে ক্লিক করব রিবুট সিস্টেমে ক্লিক করছি রেডমির লোগো আসছে আর আমার ফোনের বুটলোডার আনলক আছে যে আনলকের চিহ্ন এটা ফোনের বুটলোডার আনলক থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনার দেখা গেছে ফোন যদি হঠাৎ কোনো রকম ব্রিক করে বা দেখা গেছে কোনো প্রবলেম করে তাহলে আপনি নিজে ঘরে বসে আপনি পিসি থাকলে আপনি ফ্ল্যাশ করে নিতে পারবেন মানে কাস্টমার কেয়ার বা দোকানে যেতে হবে না ফ্ল্যাশিং সিস্টেমটাও সহজ সব স্বাভাবিকই সেম একই ফোনের একই সিস্টেম মানে ফ্ল্যাশ করা তা সেটারও কিভাবে ফ্ল্যাশ করতে হয় তা সেটারও একটা ভিডিও আছে আমি এর আগে একটা রেডমি ফোন ইউজ করছিলাম আর আগে তো সেটা হচ্ছে রেডমি সেভেন তা সেটার ফ্ল্যাশিং প্রসেস সেম যেইভাবে করে সেম আমাদের প্রো ম্যাক্সটাও সেম ওইভাবে করা যায় তো এটা হচ্ছে এমআই ফ্লাশ টুল সেখান থেকে করা যায় বা আই প্লাস টুল প্রো যেটা ভার্সন ওইখান থেকেও করা যায় তা সেটা লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই আপডেটের লিঙ্কটাও বারো দশমিক পাঁচ দশমিক এক দশমিক চার এই আপডেটের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিব এখানে একটু সময় নেবে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করা লাগবে এমআই লগন আসার পর এটা এখানে ভয় পাওয়ার কিছুই নেই আমরা একটু ওয়েট করবো তা আমি ভিডিওটা স্কিপ করতেছি অলরেডি আমার চলে আসছে টুয়েলভ পয়েন্ট ফাইভ তা আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেট আপটা করে এখানে আমার ইংলিশ ইন্ডিয়া দেওয়া আছে তো আমি এখানে ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম তারপর নেক্সটে চলে যাব এরপর আমি বাংলাদেশ সিলেক্ট যেহেতু বাংলাদেশে আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখলাম এখানে ক্লিক করে দিলাম এরপর এখানে নেক্সটে চলে যাব স্কিপ করলাম এখানে আমি একটু স্কিপ করতেছি এখানে সেটিংটা সবাই পান আশা করি তো এটা সবাই করে নেবেন যেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে শুরু করবো আবার স্কিপ করতেছি ভিডিওটা তো আমি সেট আপ কমপ্লিট করছি তারপর এখানে সেট আপ কমপ্লিট লেখা আসবে তারপর এখান থেকে আপনার এরোমার্কে ক্লিক করে স্টার্ট করবেন তো আমার সাকসেসফুলিভাবে এমআই টু পয়েন্ট ফাইভের যেটা আপনার ফোর ভার্সন সেটা আমি ইনস্টল করছি তো এখন একটু চেক করে দেখি যে আগেরটা যেটা প্রবলেম হতো সেটা কি এখানে হয় কি না যেমন হোয়াটস নিউতে ক্লিক করলে হ্যাঁ এখানেও তাই হচ্ছে এই জিনিসটা আসতো আর কি আগেরটাও তো যেহেতু আমি এটা জিকো বাইতে ট্রাই করছি মনে হয় তার জন্য আসতেছে তো এখন দেখা গেছে আপনার যখন স্টক থেকে আসবে যেটা ওটি আপডেট সেটা পর অবশ্য আসতে পারে এখন এটাতে আপনার কী কী আছে না আছে তো এটার ফুল ইউআই রিভিউটা আমি আরেকটা নেক্সট ভিডিওতে নিয়ে আসব তা এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ